সবশেষ শীতকালীন দল বদলে কিলিয়ান এমবাপ্পেকে দলেই ভেড়াতে চেয়েছিল রিয়াল মাদ্রিদ। সেবার পিএসজির কঠোর অবস্থানের কারণে ফরাসি বিশ্বকাপজয়ী তরুণ তারকাকে দলে নিতে পারেনি লস ব্লাঙ্কোসরা। এদিকে এবার গ্রীষ্মকালীন দল বদলে কিলিয়ান এমবাপ্পেকে ফ্রি ট্রান্সফারে দলে নেওয়ার সুযোগ ছিল রিয়াল মাদ্রিদের সামনে, তবে সেই সুযোগও কাজে লাগাতে পারেনি তারা। চুক্তি নবায়ন করে পিএসজিতেই থেকে গেছেন কিলিয়ান এমবাপ্পে, যে বিষয়টি বেশ হতাশ করেছে রিয়াল মাদ্রিদকে। তবে কিলিয়ান এমবাপ্পেকে দলে আনতে না পারা রিয়েলের জন্য হতাশাজনক ব্যাপার হওয়ার কোনো কারণ দেখছেন না ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়র। নেইমারের মতে কিলিয়ান এমবাপ্পেকে না পাওয়ায় হতাশ হওয়ার কোনো কারণ নেই রিয়েলের, কারণ রিয়েল মাদ্রিদে এরই মধ্যে কিলিয়ান এমবাপ্পের থেকেও ভালো খেলোয়াড় রয়েছে, এমনটাই মন্তব্য নেইমার জুনিয়রের। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মূলত তার জাতীয় দলের সতীর্থ ভিনিসিয়াস জুনিয়রকে উদ্দেশ্য করেই এমন মন্তব্য করেছেন। নেইমারের মতে বর্তমানে ভিনিসিয়াস জুনিয়র কিলিয়ান এমবাপ্পের থেকেও অনেক এগিয়ে। ভিনিসিয়াস জুনিয়র বর্তমান ফুটবল বিশ্বে সেরা তারকাদের মধ্যে অন্যতম এবং কিলিয়ান এমবাপ্পের থেকেও অনেক এগিয়ে। ইউএফা চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের একমাত্র গোলটি করেছেন ভিনিসিয়াস জুনিয়র। এদিকে পুরো মৌসুমে রিয়াল মাদ্রিদের জার্সিতে এবার 22 গোল করার পাশাপাশি 20 গোলে অ্যাসিস্ট করেছেন এই ব্রাজিলিয়ান তরুণ। মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে তার। ভিনিসিয়াস জুনিয়র ও করিম বেনজেমার হাত ধরে অবিশ্বাস্য এক মৌসুম কাটিয়েছে লস ব্লাঙ্কোসরা। চ্যাম্পিয়ন্স লিগে লিভারপুলকে পরাজিত করা গোলে মুগ্ধতা ছড়িয়েছেন ভিনিসিয়াস। তাই তো এবার কিলিয়ান এমবাপ্পের থেকেও ভিনিসিয়াসকে এগিয়ে রাখলেন নেইমার জুনিয়র।